tocado. Le curaba pichita a leer que sí. Con MBB University BC. Sate controlar. এবং শিক্ষা অধিকর্তা এবং শিক্ষা সচিবকে নিয়ে আমার কক্ষে এক মিটিং হয়, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে। সেই মিটিংয়ে মোটামুটিভাবে সিদ্ধান্ত হয়, যদি এখন যেরকম আছে সেরকম, যদি এরকম সবগুলি যদি, কারণ আমাদের একটা প্রিপারেশন থাকতে হবে। জুলাইতে কলেজগুলির ফাইনাল অফ অল এক্সাম, অর্থাৎ সেকেন্ড ফোর্থ সিক্স ইঞ্জিনিয়ারিং এরও সেকেন্ড ফোর্থ সিক্স অ্যান্ড এইট সেমিস্টার এবং ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ সিক্স, এগুলি সবগুলি ফাইনাল এক্সাম হবে। এবং যদি এরকম ভাবে চলে, এখন যে অবস্থা ত্রিপুরে রয়েছে, জুনে পুরোপুরি ফিজিক্যাল ক্লাস শুরু হয়ে যাবে যদি এরকম থাকে, কিন্তু সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। এবং মে মাসে অনলাইন, মানে এই মাসটা এক্সটেন্সিভ অনলাইন ক্লাস। এবং আজকে গতকালের অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে 34টা ইনস্টিটিউশনের সাথে আমরা ভিডিও কনফারেন্স করি, এবং সেই কনফারেন্সে দুইটা বিশ্ববিদ্যালয়ে বেশি ছিল এবং বিস্তারিত আলোচনা হয়েছে। এবং অনলাইনটাকে যেন সংবাদ থেকে এক্সটেন্সিভ পর্যায়ে নেওয়া হয়, এবং শুধু করলেই হবে না, সেই অনলাইনে কতজন স্টুডেন্ট পার্টিসিপেট করল, অ্যাকুরেট সংখ্যা দিয়ে ডাইরেক্টর অফ হায়ার এডুকেশনকে এবং ভিসিকে প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন দিতে হবে, প্রত্যেক দিনের রিপোর্ট প্রত্যেক দিন দিতে হবে, কতজন অনলাইনে পার্টিসিপেট করল, প্রত্যেক দিন রিপোর্ট দিতে হবে। এবং যদিও এই 34টা ইনস্টিটিউশনের মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বীকার করেছে যে 14টা কলেজের রিপোর্ট আমরা পেতাম, কিন্তু এখন এটা সোমবার থেকে 100% ডেইলি বেসিস রিপোর্ট যে পোস্ট হবে এই দুইটা জায়গায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই যদি কোনো কারণে সন্ধ্যার দিকে ক্লাস হয় সেক্ষেত্রে পরের দিন রিপোর্ট দেবে, এটা ব্যতিক্রম হতে পারবে না। এবং ভিডিও কনফারেন্স একটা জিনিস উঠে এসছে যে বেশিরভাগ কলেজে বলছে যারা অনার্স স্টুডেন্ট তারা তাদের পার্সেন্টেজ কোথাও কোথাও 90, কোথাও কোথাও 80, কোথাও কোথাও 70 তাদের অ্যাটেন্ডেন্স ভিডিও কনফারেন্সে, আরে অনলাইন ক্লাসে। আর পাস কোর্সের ক্ষেত্রে 40-50 এগুলো, যেহেতু অনেকের বক্তব্য ইঞ্জিনিয়ার স্টুডেন্টদের একটু অসুবিধা হচ্ছে ন্যাক পেটে। যাই হোক, এক্ষেত্রে বিসিদের সাজেশন রেখেছেন, তো আজকে সুন্দর আলোচনা হয়েছে। এবং আমরা আজকে সোমবার থেকে পরিদমে কি হবে না হবে আমাদের সবকিছু না থাকলেও আমরা কিন্তু কোর্সটাকে
টেকনিক্যাল ইনস্টিটিউশন যারা তারা পার্টিসিপেট করেছে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সব কিছু পার্টিসিপেট করেছে, তাদের আজ আলোচনা হয়েছে। এবং আমরা আমাদের সাথে গত আলোচনার পরে আমরা এবার জব ওরিয়েন্টেড কোর্স এমবিবি ইউনিভার্সিটিতে তিনটা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। আলোচনা মোটামুটি একটা সিদ্ধান্ত জায়গায় পৌঁছেছে, একটা এটা পিজি ডিপ্লোমা কোর্স, পিজি ডিপ্লোমা কোর্স, একটা হলো জিএসটি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, এটা একটা কোর্স। আবার একটা হলো রিটেইল এন্ড সেলস ম্যানেজমেন্ট, এটা একটা কোর্স। এবং ইন্স্যুরেন্স রিস্ক ম্যানেজমেন্ট, এই তিনটা কোর্স আমরা চালু করতে যাচ্ছি। আর একটা আমরা ডিপ্লোমা কোর্স, সেটা হলো স্পেনিশ ল্যাঙ্গুয়েজ। এই কোর্সগুলি আমরা ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স আপনাদের। আরেকটা জিনিস আমরা চালু করতে যাচ্ছি, ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অফ কমার্স অ্যান্ড সায়েন্স, ইন্টিগ্রেটেড কোর্স। এটা নাই আমাদের রাজ্যে, কোনো ইউনিভার্সিটি তো নেই। আমরা ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি ইন কমার্স অ্যান্ড কেমিস্ট্রি, এই দুটো ক্ষেত্রে আমরা ট্রেনিং করছি, আলোচনা হয়েছে, এটা চালু করতে যাচ্ছি। আপনারা জানেন যে আজকে টোটাল ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 111 জন, হোম কোয়ারেন্টাইনে রয়েছে 416 জন, টোটাল স্যাম্পল কালেক্টেড 5178, টোটাল স্যাম্পল টেস্টেড 4955, স্যাম্পল পজিটিভ টোটাল 5, দুইটা রিকভারি, 1 ট্রান্সফারড, 2টা অ্যাক্টিভ। আপনারা জানেন যে যে দুটা পজিটিভ পাওয়া গেছে, দুজন বিএসএফ এর হেড, একজন বিএসএফ এর হেড কনস্টেবল আর একজন বিএসএফ এর কনস্টেবল, দুজনে 138 নম্বর ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানগরে পোস্টেড। তো যিনি হেড কনস্টেবল উনি 11 মার্চ শিবনগর আসাম থেকে আমবাসা আসে, সেদিন থেকে 22 এপ্রিল হেডকোয়ার্টারে ছিল। 22 তারিখ সকালবেলা বিওপি করিনা গন্ডাছড়াতে ওখানে গিয়েছে, 25 তারিখ পর্যন্ত বিওপি করিনাতে ছিল, 25 তারিখ হেডকোয়ার্টারে আসে, তারপর পেটে ব্যথা হয়, 26 তারিখ ধলাই জেলা হাসপাতালে বসে, এবং 26 তারিখ থেকে 1 মে পর্যন্ত ধলাই জেলা হাসপাতালে থাকে। 1 মে রাত্রে বেলা জিবিতে রেফার করে জিবিতে ফ্লু ক্লিনিকে অবজারভেশনে রাখা হয়, এবং সাথে যে আরেকজন কনস্টেবল সেও সেম ব্যাটালিয়ান, কিন্তু সে অ্যাটেন্ডেন্ট হিসাবে ছিল ধলাই হাসপাতালে, এবং দুজনকেই জিবিতে ফ্লু ক্লিনিকে রাখা হয়। আজ সকালে স্যাম্পল নেওয়া হয়, এই স্যাম্পল দুপুরবেলা পজিটিভ আসে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট সেন্টারে শিফট করা হয়। অন্য কনস্টেবল যে তার হিস্ট্রি হলো 29 এপ্রিল থেকে ধলাই জেলা হাসপাতালে প্রথম রোগীর অ্যাটেন্ডেন্ট হিসেবে ছিল, জীবিতে সেও ব্যাপার হয়, এবং ওকেও লোক রেখেছিল আজকে তাকেও তারও স্যাম্পল নেওয়া হয়, এবং ট্রিটমেন্ট সেন্টারে ট্রিটমেন্ট চলছে। এই দুই রোগীর সাথে ক্যাম্প সহ করিনা ক্যাম্প সহ
68 জনকে এখন পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। এখন পর্যন্ত ওদের স্যাম্পল কালেকশনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে, শুরু হয়েছে কাজ, বাকি কন্ট্রাক্ট টেকিং যেটা এটা চলছে, আরো কারো কারো সাথে আছে কিনা এটা দেখা হচ্ছে। যারা রয়েছে তাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সের জন্য দরখাস্ত করেছে 5734। এর মধ্যে এদেরকে দেওয়া হয়েছে 1,65,12,797 টাকা। এই 5734 এর মধ্যে পেমেন্ট অলরেডি মেড 4,358 জন, আরো 305টা পিটিশন অলরেডি ইন প্রসেস। ইন্টারস্টেট মুভমেন্ট পাস, ইন্টারস্টেট মুভমেন্ট পাসের জন্য টোটাল পিটিশন সংখ্যা বলছি 5,469 জন। এর মধ্যে ফ্রম কোটা 230 জন অলরেডি ইস্যু, মানে আমরা তো আর ইস্যু করি না, আমরা প্রসেস পাস করি, তারা ইস্যু করেছে, তারা 230 জনের জন্য ইস্যু করেছে। ফ্রম আগ্রা দে আর নাও আসাম 48%, ফ্রম চেন্নাই 76%, এবং আজকে টোটাল পিটিশন রিসিভড আজকে 778, সংখ্যা হলো 5,469 জন্য ইন্টার স্টেট মুভমেন্ট পাসের জন্য এটা দেওয়া হয়েছে। আজকে যে 8টা পাস ইস্যু করা হয়েছে অন্য রাজ্যে করেছে, আমরা পাস করেছি 331 জন। আজকে উদুগরের 3 জনের স্যাম্পল কালেক্ট হয়েছে, প্রসেস চলছে। যে 3 জন রিসেপশন কাউন্টারে ছিল, কোয়ারেন্টাইনে ছিল, এই উদুগরের 3 জনের সাথে লিংকের জন্য 76 জনকে চিহ্নিত করা আছে। যদি রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাইকোরার স্যাম্পল এখনো পৌঁছেনি, 14 জন চিহ্নিত করা আছে আশেপাশের লোককে। যে ড্রাইভার পেশেন্ট ড্রাইভার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে ভর্তি আছে, ট্রিটমেন্ট ওখানে চলছে। অপর ড্রাইভার শিলিগুড়িতে ফেসিলেশন কোয়ান্টের আছে। যারা এই যে উদয়পুরের তারা গোমতি পঞ্চায়েত ট্রেনিং ইনস্টিটিউটে ফেসিলেশন কোয়ান্টেনে রয়েছে, এবং মোহরি যেটা 2 জন বাইকোরার তারা মোহরি টুরিস্ট লজে ফেসিলেশন কোয়ান্টেনে রয়েছে। আজকে চোরাইবাড়ি দিয়ে টোটাল পার্সন অ্যারাইভড 382 জন, ফ্রম হটস্পট 11 জন, তাদেরকে ফেসিলিটি কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, এবং এর মধ্যে টোটাল আজকে 382 জনের মধ্যে স্যাম্পল কালেক্ট করা হয়েছে 118 জনের। এই যে যারা এসছে 382 জনের ব্রেক আপ, মালবাহী গাড়ি 293 জন, মেডিকেল চিকিৎসার জন্য গিয়েছিল 45 জন, স্ট্যান্ডার্ড অ্যান্ড আউটসাইড ত্রিপুরা 43 জন, এই টোটাল 382 জনের। এরা বিভিন্ন জায়গার অন্ধ্র আসাম বিহার দিল্লি ঝাড়খণ্ড মহারাষ্ট্র রাজস্থান মেঘালয় ত্রিপুরা উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল এই সব জায়গার লোক রয়েছে। গতকাল 1 তারিখ ছিল, গতকাল এই চোরাইবাড়ির আশেপাশে যেখানে আমাদের 636 জন থাকার সুবিধা রয়েছে, 7টা আমাদের ফেসিলিটি কোয়ারেন্টাইন সেন্টার রয়েছে ওখানে, তো গতকাল ছিল 74 জন। এই 74 জনের মধ্যে সবকিছু করার পর আজকে 23 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
as because negative আর তার মানে রয়ে গেল 51 জন প্লাস বাকি আজকে এরা জহর নবদ্বীপ বিদ্যালয়ে ধর্মনগরে শনি ছড়ায় রয়েছে এবং বাকি বয়েজ হোস্টেল কাঞ্চনপুরে রয়েছে আপনারা জানেন যেহেতু বিভিন্ন রাজ্যে কিছু চিকিৎসক যেহেতু ট্রিটমেন্ট করতে ভয় পাচ্ছেন সারা দেশে আমার ছেলের বউ ট্রিটমেন্ট করছে কলকাতা কিন্তু আমাদের রাজ্যের চিকিৎসক আমাদের রাজ্যের চিকিৎসকরা ও চিকিৎসা সাথে জড়িত স্বাস্থ্যকর্মীরা আমাদের রাজ্যে কোভিড-19 চিকিৎসা ক্ষেত্রে দারুণভাবে কাজ করছে সবাই ফ্রন্টলাইন কাজ করছে এবং এটা এটা প্রশংসনীয় এবং চিকিৎসার যাতে চিকিৎসকরা যাতে ভয় না পেয়ে আরো ভালোভাবে চিকিৎসার কাজে এগিয়ে আসবে এটা আমাদের সরকারের বিশ্বাস এবং আমরা অনুরোধ করছি তাদের পাশে সারা দেশ রাজ্যে মানুষ রয়েছে তারা আরো বেশি তাদের কাজে তারা এমনিই করছে কারণ এর মধ্যে আমরা দুটো কেস রিকভারি করতে পেরেছি এবং আমাদের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তারা দারুণভাবে প্রশংসনীয় কাজ করছেন আমরা সবাই আবারও তাদেরকে অভিনন্দন জানাচ্ছি একজন ড্রাইভার থাকবে পিছনে দুজন প্যাসেঞ্জার থাকতে পারবে বাস চলতে পারবে কিন্তু 50% সিট করবে দোকান চলবে কিন্তু কিভাবে চলবে এই জন্য আমরা আজ কালকে পরশুর মধ্যে রেগুলেশন করে দিচ্ছি আমরা রেগুলেশন করে দিচ্ছি আমাদের নিয়ম নীতি একটা করে দিচ্ছি আমাদের রাজ্যের জন্য কি পদ্ধতি চলবে বাস যদি চলে কিভাবে চলবে প্রাইভেট গাড়ি চললে কিভাবে চলবে বাইক চললে কিভাবে চলবে দোকানগুলি কিভাবে চলবে সব কোন কোন দোকান চলবে কিভাবে সবগুলি আমরা রেগুলেশনের মাধ্যমে আমরা জানি কারণ না জানালে একটু কনফিউশন থেকে যায় এই জন্য আমরা তৈরি করছে ফাইল মুভ হয়েছে আপনারা দেখে বসে পরবর্তী সময় আমরা এটা একটা রেগুলেশন আপনাদের রাজ্যের জন্য করে দেব মাস্ক তো বাধ্যতামূলক আমরা করে দিয়েছি তবুও এটার জন্য একটা রেগুলেশন আসছে কালকে পরশুর মধ্যেই একটা রেগুলেশন আসবে তখন আমরা যখন যেটা আমরা পাবো এখন একটা গাড়ি আমরা যে একটা গাড়ি দেন একটা গাড়ি বাদ দিয়ে আরেকটা স্যাম্পল এই যে বলছেন 11 জন কিন্তু হটস্পট থেকে এসেছে কিন্তু স্যাম্পল কালেকশন করে হয়েছে 118 জন থেকে কেন ওই যে একটা গাড়ি পরপরেই স্যাম্পল কালেকশন হচ্ছে একটা গাড়ি পরপরেই যদি ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট দুজন থাকে বা ড্রাইভার দুজন থাকে একজন থেকে নিচ্ছে এরপর গাড়ি মিস এরপরে আবার আরেকজন এরমভাবে আমরা স্যাম্পল কালেকশন করছি যদি দেখা যায় এটা যখন পজিটিভ পরের দিন পজিটিভ নেগেটিভ যাই আসবে সেই অনুযায়ী ওই হটস্পটের জন্য যেরকম যেমন হটস্পটের জন্য আসলেই এর জন্য আর কোনো বিচার বিবেচনা না একদিন হোম কোয়ারেন্টাইন ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন থাকতেই হবে মাস্ট এরপরে স্যাম্পল কালেকশন যদি নেগেটিভ আসে তারপরে হোম কোয়ারেন্টাইনে চলে যাবে আর পজিটিভ আসলে ট্রিটমেন্ট সেন্টার সেরকম নন হটস্পট থেকে যদি আসে এবং সেখানে যদি সিমটমস থাকে তাহলেও তার ট্রিটমেন্টটা হবে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন নেবে আর বাকিদেরকে সিল দিয়ে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেবে এরকমই প্রোটোকল আর আমরা এই যে জিনিসগুলি চোরাই বাড়ির জন্য করছি এখন বর্ডারের জন্য যে ব্যবস্থা সেটা আজকে সিদ্ধান্ত হচ্ছে একটা মিটিং চলছে সেই সিদ্ধান্ত মোতাবেক বর্ডার এখনো চেকপোস্ট আমরা কি প্রোটোকল হবে সেটা বলে দেবো স্ক্রিনিং করবে তাকে স্ক্রিনিং করার পর তাকে নির্দেশিকা থাকবে যে
মাস্ক মাস্ট লগে লাগিয়ে নেবে, মাস্ক পড়তে হবে, এবং তার কতগুলি নির্দেশিকা আছে, এই জায়গায় নামবে না, এই জায়গায় নামবে না, সেগুলি চিহ্নিত করা আছে, এবং এর মধ্যে সে ব্যাগ করবে। তো এদের জন্য সিস্টেম সিমটম না থাকলে এরকম তো অ্যাট্রেন্ডাম তো করতে পারবে না। সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন অনুযায়ী চলতে হবে, আমরা তো নিজস্ব, এটা তো অলরেডি দিল্লির যে নির্দেশিকা থাকে এর বাইরে করা ঠিক হবে না।